গত ২৪ ঘন্টায় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপর আক্রমণ করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিবাদী অবস্থান এবং কর্মসূচি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী, দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে। সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে, পলিসি লেভেলে ডিসকাশন করেছে। শুধু তাই নয়, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি। আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেছি, তাদের কাছে ফর্ম দিয়েছি, মেইলে, ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে, যেখানে তারা বলেছে কিভাবে একটি যৌক্তিক সংস্কারের রূপরেখা তৈরি হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মতামতের আলোকে একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে অগ্রবর্তী হয়েছে। বিপরীতে আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে, আজকে এখানে যারা আছেন শুধু তারা নয়, যারা সাধারণ আন্দোলনকারী, যারা প্রফেশনাল আন্দোলনকারী, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, তাদের সবার চোখে চোখ রেখে আমি প্রশ্ন রাখতে চাই। শিক্ষার্থীরা দাবি করেছিল 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল, যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা নবম থেকে ১৩তম গ্রেডে চালু নেই, সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে স্টেটাস কো জারির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে। ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে, যারা এখানে রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, যারা চাকরি প্রত্যাশী, সবাই অবগত রয়েছে যে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই। তাহলে কিসের জন্য এই টেনে হিসে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম করেছে, তারা বলেছিল 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে? সরে আসেনি, বরং উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যখন 18 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হলো, তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে। আমরা প্রশ্ন রাখতে চাই, তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না? তারা কি আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন? তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র্য রয়েছে সেই স্বাতন্ত্র্য সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই? তারা আজকে গোটা বাংলাদেশ ব্যাপী এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো? শিক্ষার্থীরা কোটা সংস্কার চায়, শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে। কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান,
একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান, সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম। কোটা সংস্কার চেয়েছে, সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবসিত করলো, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রেতাত্মারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেওয়ার অত্যন্ত দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন, দায়িত্বশীল ভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে কোটাই সুর যৌক্তিক সংস্কার চেয়েছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল। শাহবাগের দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীন ভাবে কোন কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও, ফয়সালা হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে। বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে, মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে, হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে, জোর করে পাবলিক শেমিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে, এ ধরনের ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাব, ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে সংঘবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। 8 দিন তো আন্দোলন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে নিয়ে, নিজস্ব গতিবেগ নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে কিরকম রূপরেখা তারা চায়, অথচ কাণ্ডটা করলো তারা বিপরীত। শুধু তাই নয়, তারুণ্যের হৃদয়ের শেষ ঠিকানা, মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন, যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপত্তম মনে করে, তরুণ প্রজন্মের স্বপ্ন, মেধাবী প্রজন্মের স্বপ্ন, যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশরত্ন শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে, যেটি আমাদের জাতীয় চাওয়া, সেই বিষয়ে অত্যন্ত বলিষ্ঠ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশরত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন। এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে? এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে? আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে, বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে। ছাত্রলীগের ইস্পাতের লড়াই আপনারা ভুলে যাবেন না, আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন, দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ
শেষ দেখে ছাড়বে, যেই হোক না কেন। পপুলিস্ট প্রপাগান্ডা দেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেটি করেন না কেন, বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু তনয়ের দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না, কাউকেই ছাড় দেয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই, 8 দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাব। 8-9 দিন ধরে আন্দোলন হয়েছে, শাহবাগে হয়েছে, রাজু ভাস্কর্যে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না, একটি ঘটনাও ঘটেনি। ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক, ছাত্রলীগ বলছে আইনগত ভাবে সমাধান হোক, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক। যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে, তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব। আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে, আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক, তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন? গতকালকেও বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এর আগের দিন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 3টায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি। দুপুর 3টায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে, ভোর 5টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না। এই হচ্ছে এদের সমন্বয়, এই হচ্ছে এদের আন্দোলনের নমুনা। ভোর 5টায় তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 12টায় কর্মসূচি দিয়েছে। আমরা আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অপেক্ষা করেছিল, এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে। যখনই শেষ হোক, আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি, আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত তাদের কথা। 3টার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা, 3টার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি। কেন জানেন? আগের দিন যে এই রাজাকারের প্রেতাত তারা প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে, তারা যে গণধিক্কারের শিকার হয়েছে, সে কারণে 12টার কর্মসূচি ঘোষণা করেছে। 2টা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল, আপনারা অনেকে লাইভে দেখবেন, গুনে গুনে দেখবেন এখানে 500-600 বেশি লোক সংখ্যা আসেনি। 3টার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো কিছু লোক সংখ্যা সমাগত হয়ে 800-900 একটি জমায়েত এই রাজু ভাস্কর্যের পাদদেশে হয়েছে। যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে, তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ, তখন তারা কি করেছে? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। 3টার দিকে কর্মসূচি শেষ হওয়ার, 12টার কর্মসূচি 3:30 শেষ হয়নি, শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন? কর্মসূচি শেষ হয়েছে, পরে আরো কর্মসূচি রয়েছে, আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যার যার আবাসিক হলের রুমে সেখানে আপনারা ফিরে যাবেন। এটি তো একটি প্রক্রিয়া, এটি তো একটি নিয়ম, এটি তো একটি সাধারণ পদ্ধতি। অথচ তারা কি করলো? আজকে বন্ধুগণ, আমি একটু সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোর রিপোর্টটি আজকে আপনাদের কাছে পড়ছি।
কোন প্রক্রিয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে, এটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো মন্তব্য নয়। কি প্রক্রিয়ায় সূচিত হয়েছে আর কাদেরকে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হামলাকারী বানানো হচ্ছে বাংলাদেশে? আজকে গণমাধ্যমের সকল বন্ধুর কাছে চ্যালেঞ্জ নিয়ে বলছি, প্রথম আলো রিপোর্ট আজ সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় একাত্তর হলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা আড়াইটার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায়, অপর অংশ টিএসসিতে অবস্থান করে। এই প্রতিবেদক হল পাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিক্সায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন। কয়েকজন হলের ভেতরের কক্ষে ঢুকে থাকা শিক্ষার্থীদের আনতে যান। মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে। এ সময় তারা বাধা দিলে বাঁধবে লড়াই সহ নানা স্লোগান দেন। বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয়, তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে। এরপর তারা প্রবেশ করেন জিয়াউর রহমান হলে। হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন। এ সময় বাইরে আন্দোলনকারীদের জমায়েত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জিয়াউর রহমান হল থেকে বের হয়ে বিজয় একাত্তর হলের ফটকের দিকে যায়। মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজন বিজয় একাত্তর হল সংসদে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের একাত্তর হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয়, বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন। এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন। তারা নিচ থেকে ইট ও পাথরের টুকরা, ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন। এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত। এখান থেকেই তো এই পরিবেশ এখানে তৈরি হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। যেখানে যাকে যে অবস্থায় পেয়েছে সেখানে সে অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি ওপেন জয়েন্ট দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে, রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে। শহীদুল্লাহ হলে আপনারা সবাই যান, বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো, ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কিভাবে ভাঙচুর করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে, অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সোচ্চার ছিলাম এবং একই সঙ্গে রাজাকারের প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, এই প্ল্যাটফর্মে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই, এই প্ল্যাটফর্মে আর এই ইস্যু ভিত্তিক আন্দোলনকারী নেই, এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন, লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য?
আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিক বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি লাইব্রেরিতে পড়ছেন, বিসিএস ও পিএসসি এর পরীক্ষা দিবেন, সেখানে একটি যৌক্তিক সংস্কার আপনারা চেয়েছেন। ইতিমধ্যে এই কোটা নেই, যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে। তাহলে কেন আপনাদেরকে যারা গিনিপিক বানাতে চায়, কেন তাদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন? যে সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে, তাদের দাবার ঘুটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিক হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক সেলিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা বাড়াবাড়ি করছেন, যারা আমির আজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাধ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, এবং সব কিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক সেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সব কিছু মনে রাখা হবে। সে কারণেই এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন, অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে, চার দিন যাবে, পাঁচ দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়, বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। একই সঙ্গে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে যৌক্তিক ইস্যুতে ইস্যু ভিত্তিক শান্তিপূর্ণ ভাব কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান আমরা জানাবো, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে সেই আহ্বানটি আমাদের থাকবে। এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া, আমরা আবারও বলছি, বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কানে এটি আমরা পৌঁছে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায়। যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি, সে কারণে তাদের মতামত চেয়েছি, তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব, এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, মুক্তিযুদ্ধের চেতনার সরকার, স্মার্ট বাংলাদেশের সরকার, এবং সবচেয়ে বড় কথা তারুণ্যের সরকার, শেখ হাসিনার সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আজকে আমাদের এই আরেকটি বিষয়ে বলতে চাই যে আমাদের গতকালকেও আপনারা জানেন যে ছাত্রলীগের
নেতা কর্মীদের উপরে কিভাবে পাশবিক দানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, আক্রমণ পরিচালনা করা হয়েছে। 5 শতাধিক ছাত্রলীগের নেতা কর্মী আজকে আহত হয়েছে, অনেকে শঙ্কাযুক্ত অবস্থার মধ্যে রয়েছে। আমাদের ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আবুল দর কিফারি কলেজ ছাত্রলীগের কর্মী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে? নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির? এরাই আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর গুলি চালিয়েছে। শহীদুল্লাহ হল থেকে, ছাদ থেকে কিভাবে ফায়ার করা হয়েছে আমাদের গণমাধ্যমের বন্ধুরা সেটি অবগত হয়েছে। তাহলে তারা কি শান্তিপূর্ণ আন্দোলন করছে, নাকি তারা সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে? আজকে গণমাধ্যমের বন্ধুদের কাছে এটা আহ্বান জানাবো। আপনারা হসপিটালগুলোতে খবর নেন ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরেও দেশের সাথে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছে, উস্কানি এড়ানোর চেষ্টা করেছে। আর বড় বড় কথা বলছেন, যে কোনো যৌক্তিক দাবি কিন্তু আমরা সমর্থন করি। বৈজ্ঞানিকের সবচেয়ে বড় উদাহরণ তো বাংলাদেশ ছাত্রলীগ। চাকরি পাওয়ার জন্য তো আর আমরা দেশের গণতন্ত্রের জন্য কখনো, স্বাধীনতার জন্য কখনো, এদেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য যখন আমরা আন্দোলন করেছি, কোনো কিছুর হিসেব করেছি, ক্যারিয়ারের কথা ভেবেছি না? কাদেরকে দেশপ্রেম শেখাতে চান, কাদেরকে অধিকারের কথা বলেন? সবার অধিকারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় যেমন আমাদের সমর্থন রয়েছে, একই সঙ্গে এটিও সুস্পষ্ট করে বলতে চাই যে দেশপ্রেমের পরাই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবে না। বাংলাদেশ ছাত্রলীগ জানে এদেশের মানুষের স্বার্থে, গণমানুষের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বার্থে কিভাবে কথা বল, কিভাবে লড়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়। যে মুখ দিয়ে অধিকার অধিকার বলে চিৎকার করছেন, সমতা সমতা বলে চিৎকার করছেন, মেধা মেধা বলে চিৎকার করছেন, সেই বাংলা ভাষার অধিকারী তো বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজকে দিয়েছে। সে কারণেই আগামী তো বাংলাদেশের সকল, বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা শান্তিপূর্ণভাবে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাব। কোনো ধরনের উস্কানিতে কেউ যেন না পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এই ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি। যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী নির্দেশনায় আমরা সে সংযোগ মুক্ত ক্যাম্পাস করতে পেরেছি। যেই লড়াই সংগ্রামের মাধ্যমে এবং দেশরত্ন শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলার শিক্ষার্থীরা স্বচ্ছতা মেধাভিত্তিক চাকরির নিয়োগ প্রক্রিয়া পেয়েছে, যেটির মাধ্যমে আমাদের লাখো শিক্ষার্থী সরকারি বেসরকারি খাতে আজকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। যে কোনো মূল্যে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটি রক্ষা করব, এই আহ্বান রেখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে, এবং যেখানেই রাজাকাররা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের অবস্থান কর্মসূচির প্রারম্ভিক পর্ব এখানে এখানেই সমাপ্ত হচ্ছে। সবাই সুন্দর সুস্থভাবে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।